তারপরে আমার এই ভিন্ন গোষ্ঠীর গোটেই কাম কাজ ছিলাম ফলাফল সাহিত্য চর্চার উপরেও আমি এই ধরনের আত্ম নিঃস্ব যা মানুষ তেওঁলোকৰ মনের বতরা লোক যে আপনার লড়া আব্দুলের কথা জানি আমি ইয়াত এবার লগ করার কারণে মানে লিখি আসো এদিন মানে এবার লগ পাব লাগে অল্প লগ পাব যাম আজি আমি সৌভাগ্য আহি গেল ঠিক আব্দুলের দরেই একটা সরল লড়া কেউ বেয়া নালাগি কোক এনেকা মানুষ এজনো লড়া এজনী যেটা যথেষ্ট কষ্ট করি এর সেই একই অবস্থা ঘর আগবাড়ি যাও ধন জন আমি দিব নো কিন্তু আমি যিনি মাত সেই কথা যিখিনি আমি পরামর্শ দিই সেইখিনি গতি আমি বীরিন্দা গোষ্ঠীটোর আমি কোরপরা আইসো বলে কলে আপনার আমি কব নিম আমি নলবাড়ি বরপেটা হ্যাঁ এই গোটেখিন জায়গাতে আসো বীরিন্দা গোষ্ঠীরপরা আমি আইসো আপনার ধন্যবাদ দিবা আপনার শলাগ লবা আপনার প্রণাম জানাবা আর আব্দুলক আমি অল্প উৎসাহ জানাবা অল্প সহমত প্রকাশ করা যাব। স্থাপিত 26 জানুয়ারি 2015 অভিনন্দন পত্র তারিখ 9 জুন 2020 প্রতি আব্দুল মজিদ আলী ধপাতারিগাঁও সাংসারি কামরূপ প্রিয় বরেশু আন্তরিক অভিনন্দন গ্রহণ করব শারীরিক অক্ষমতা আর আর্থিক দৈন্যতাকে নেওচি এক যন্ত্রণাদায়ক জীবনশৈলীর মাজতো আপনি সদ্যঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার 86% নম্বর লাভ করে রাজ্যখন রিয়েল হিরো হয়ে জিলিকি উঠি এয়া সচাকে আদরণীয় জীবনযুদ্ধ হার নমনা আপনি এজন অত্যন্ত সৈনিক আপনার দরে এগারী জ্ঞান পিপাকু বীরিণা গোষ্ঠী অসমে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাবলে পাই আমি অতিশয় সুখ অনুভব করি আপনার অদম্য আত্মবিশ্বাস আর ঐকান্তিকতা অনুজসকলের অনুকরণীয় হোক চিরস্মরণীয় হোক আপনার এই সফলতার ধারা অক্ষুণ্ণ থাকক আর প্রগতিশীল সমাজ গঠনক নিজকে অর্পণ করবরাকর এটা স্বাধীন আত্মসংযমী জীবন গড়ি তোলক এই আশা রাখি আপনার সুস্বাস্থ্য আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করল শ্রদ্ধারে লীলাধর পাঠক সভাপতি তফিকুর রহমান সম্পাদক বীরিণা গোষ্ঠী অসম আর এইখন মই এই গোষ্ঠীর সভাপতি হিসাবে ময়ে দিব হ্যাঁ।